মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডস এ। এবারের গল্প ইলিশ মাছ রহস্য। মহামন্ত্রী হবুচন্দ্র এখনো এলেন না কেন? বলি তারও কি আবার আমাদের গোপালের মতো কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে নাকি? না, তিনি যেমন কুচক্রি মানুষ তাতে তার কপালে কৃষ্ণ প্রাপ্তি নয়, নারদ প্রাপ্তির কথাই লেখা আছে। রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়িটা রাঁধতে একটু দেরি হলো, আর আমি আবার না ওই মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি খেতে এত ভালোবাসি না যে না খেয়ে এলে মানে রাজকাজে মন বসাতে পারবো না। আমার আবার ভালো লাগে মোরলা মাছ দিয়ে পুঁইশাকের তরকারি। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মজা। তবে যাই বলুন মহারাজ, রুই মাছের মাথা, মৌরলা, কুচো চিংড়ি, এদের সবার থেকে আলাদা হচ্ছে ওই ইলিশ মাছের মাথা। আহা কি সুস্বাদু! আর বাঙালির এমন স্বভাব যে ইলিশ মাছ নিয়ে পথ দিয়ে গেলে লোকে তার দাম ঠিক শুধোবেই শুধোবে। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক। কেউ বলবে হ্যাঁ গো ভাই কত পড়লো গো, কেউ বলবে কত দাম নিল গো মাছটা। শুধু তাই নয়, মাছটার ওজন আর কোন নদীর কোন ঘাটের মাছ তাও শুধোবে। হ্যাঁ হ্যাঁ, কথাটা একদম ঠিক। এই তো সেদিন আমি নদীর ঘাট থেকে একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি যাচ্ছিলাম, পথে যার সাথে দেখা হচ্ছে তারাই এক কথা, মাছটার ওজন কত, কোত্থেকে নিলে। এক এক সময় মনে হচ্ছিল মাছটা ফেলে দৌড়ই। ভারতে এমন কেউ নেই যে বলতে পারে যে আমায় লোকে কোনোদিন ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করেনি বা করবে না, এমনকি আমাদের গোপালও নয়। মোটেই নয়, আমি হলপ করে বলতে পারি যে আমি নদী তীর থেকে বাড়ি পর্যন্ত হাতে করে ইলিশ মাছ নিয়ে গেলেও আমায় কেউ দাম জিজ্ঞেস করবে না, এমনকি আমার বাড়ির লোকও নয়। অসম্ভব, লোকালয় দিয়ে ইলিশ মাছ নিয়ে গেলে লোকে তোমায় দাম জিজ্ঞাসা করবে না, এ হতেই পারে না। আমি জোর দিয়ে বলতে পারি যে আমি ইলিশ মাছ নিয়ে নদীর পার থেকে লোকের ভিড়ের মধ্যে দিয়ে বাড়ি পর্যন্ত যাব, আমার কাছে একবারও ইলিশ মাছের ওজন বা দাম কোনোটাই কেউ জিজ্ঞেস করবে না। অসম্ভব, ছোটবেলা থেকে আমি দেখে আসছি ইলিশ মাছ হাতে ঝুলিয়ে পথ দিয়ে গেলে কেউ না কেউ তার ওজন না হোক দাম ঠিক জিজ্ঞাসা করবে। করবেই, আমি বলছি করবে না, আমি বলছি করবে। ওষুধ ধরেছে, ঠিক আছে ঠিক আছে, অত তক্কাতক্কি কিসের দরকার? হ্যাঁ, তুমি তোমার কথার প্রমাণ দাও, যদি লোকে তোমায় মাছের দাম জিজ্ঞাসা না করে তবে মহারাজ তোমায় 100 স্বর্ণ মুদ্রা দেবে, আর যদি লোকে তোমায় মাছের দাম জিজ্ঞাসা করে তবে তৎক্ষণাৎ জনসমক্ষে তোমাকে 100 গা চাবুক মারা হবে। বলো রাজি? রাজি রাজি। বেশ, তবে চলো নদীর ঘাটে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, সেই ভালো, চলো চলো। এই নাও গোপাল ইলিশ মাছ, আর আমার এই দুই বিশ্বস্ত লোক তোমায় অনুসরণ করবে, আশা করি বুঝেছ কেন। হ্যাঁ মহারাজ, আমার কথার সত্যাসত্য নিরূপণের জন্য। বেশ, এবার তবে আমরা তোমার বাড়িতে গিয়ে অপেক্ষা করি, তুমি এসো। চলো হে, চলো সব। হ্যাঁ চলুন 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 চলুন। এইবার আমার বুদ্ধির খেলা। এইবার হয়েছে। আরে ওই লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ বুঝতে পারছো না, ও তো আমাদের গোপাল কর্তা। হ্যাঁ হ্যাঁ তাই তো, কিন্তু ওর পোশাক আশাক কেমন তারা কেন, আবার হাতে ইলিশ মাছ ঝুলিয়ে যাচ্ছে। আহারে, মনে হয় বেচারা পাগল হয়ে গেছে। বাবা, কিন্তু এ কি বেশ, এ
কি বেশ কেন বোধহয় পাগল হয়ে গেছে গো মা ঠাকুরুন কে বললে আমি পাগল আমি দিব্যি সুস্থ কিন্তু মহারাজ গেল কই এই তো আমি এখানে এই লোক দুটোর মুখে আমি সবই শুনেছি কি বুঝলেন মহারাজ কি গোপাল তুমি মহান এই নাও তোমার পুরস্কার বলো সকলে বলো জয় গোপালের জয় জয় গোপালের জয় কে দেয় কার মাথায় টুপি বলি কে কাকে দিচ্ছে ফাঁকি কে চোর আর কে যে সাধু আসল কে যে মেকি বলবে গোপাল ভার বলবে গোপাল ভার আসবে গোপাল ভার বলবে গোপাল ভার একটু মধু একটু তিতা বাস্তবটা গল্পে গাথা পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার হাজির গোপাল ভার হাজির গোপাল ভার সেই গোপাল ভার বলবে গোপাল ভার এমন চরিত্র বড়ই বিচিত্র তালে ডোলে টামা ডোলে দেখো শুধু নিত্য এমন চরিত্র কান চেপে শোনো শুধু মুখ বুঝে ভাবো শুধু চোখ বুঝে দেখো শুধু আসবে গোপাল ভার বলবে গোপাল ভার দেখবে গোপাল ভার সেই গোপাল ভার বলবে গোপাল ভার হাজির গোপাল ভার বলবে গোপাল ভার হাজির গোপাল ভার মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।